हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आज के हलो जुलाई 26 तारीख और आज के हलो बुधवार। एखन बजे 3:30 थेके 4:00। एखन आमी आमार बागान परिष्कार करछि। आमी प्रति शनि रविवार एई काजटी करे थाकि। शनि रविवार जदि ना टाइम हय तो सप्ताहे जे कोनो एकदिन आमी एई काजटी साधारणत करे थाकि। आजके आमी आपनादेरके देखाबो जे आमी आमार बागान किभाबे परिष्कार करि আর বাগানের কি কি কাজ করি। আমি এই বাগান পরিষ্কার করতে করতে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদেরকে কিছু টিপস শেয়ার করব যে আপনারা ইনডোর বা আউটডোর প্লান্টকে কিভাবে কেয়ার করবেন বা ফুল গাছগুলিকে কি সারের প্রয়োগ করবেন বা কিভাবে কেয়ার করলে গাছগুলি থেকে আপনি প্রচুর পরিমাণে ফুল পাবেন। তো ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো বন্ধুরা, এই যে গাছগুলিকে আপনারা দেখছেন এই সব গাছগুলি আমার নিচেই রাখা থাকে। ছাদেতেও কিন্তু আমার অনেক গাছ রাখা আছে আর সেই সব গাছগুলিকেও কিন্তু আমি সরিয়ে সপ্তাহে যে কোনো একদিন আমি বাগানটা পরিষ্কার করি। বাগানের যে কোনো কাজ করতে আমার প্রচণ্ড ভালো লাগে। আমি যখনই টাইম পাই বাগানে এসে কোনো কাজ থাকলে সেই কাজগুলি করে থাকি বা বাগানে বসে থাকি, টাইম কাটাই গাছেদের সাথে। যে কোনো গাছই খুব ভালোভাবে গ্রো করার জন্য অতিরিক্ত কিন্তু সার বা অতিরিক্ত খাবারের কিন্তু প্রয়োজন নেই। আপনি যদি গাছগুলিকে একটু টাইম দেন, গাছের প্রয়োজন মতন গাছগুলিকে জল দেন, অল্প যদি দেখাশোনা করেন গাছগুলিকে, নিয়মিতভাবে কাটাই ছাটাই নিয়মিতভাবে আপনারা গাছগুলিকে যদি গোড়াই করেন, তাহলেই কিন্তু গাছগুলি খুব ভালোভাবে গ্রো করবে। আমিও যখন প্রথম প্রথম বাগান শুরু করি, যেই গাছগুলি আমি নার্সারি থেকে নিয়ে আসতাম, দেখতাম কিছুদিন পর ঘরে নিয়ে আসার পর সেই সব গাছগুলি, কিছু গাছ পাতা শুকিয়ে যাচ্ছে বা কিছু গাছ মরে গেছে। গাছের প্রয়োজনের থেকে গাছগুলিকে বেশি পরিমাণ জল দিয়ে ফেলতাম বা অজান্তে গাছগুলিকে ডাইরেক্ট রোদে রেখে দিতাম, সেই কারণে অনেক সময় অনেক গাছ কি হয়েছে, মরে গেছে। এখন যেরকম আস্তে আস্তে সব কিছু বুঝতে পারি, কোনো রকম কোনো কিছু অসুবিধা হয় না। তো আজকে আমি আমার গার্ডেনিংয়ের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে আমি কথা বলবো যে আপনারা ইনডোর প্লান্টকে কিভাবে কেয়ার করবেন, যেই গাছগুলি রুমে বা ডাইনিং এরিয়ায় আছে সেই সব গাছগুলি আপনারা কিভাবে কেয়ার করবেন, যেই গাছের অতিরিক্ত রোদের প্রয়োজন নেই, অল্প রোদে যেই সব গাছ খুব ভালোভাবে গ্রো করে সেই সব গাছকে আমি কিভাবে কেয়ার করি আপনাদের সাথে শেয়ার করব। তো যেই গাছগুলি আমার রুমে বা ডাইনিং এরিয়ায় রাখা আছে আপনাদের সাথে শেয়ারও করেছিলাম, তো সেই সব গাছগুলিকে আমি সপ্তাহে যে কোনো একদিন গাছগুলিকে বাইরে বের করে দিই হালকা রোদে, যেখানে 2 থেকে 3 ঘন্টা রোদ আসে সেরকম জায়গাতে বের করে দিই। গাছের পাতা খুব ভালোভাবে ক্লিন করি, গাছগুলিকে জলে স্প্রে করি, কোনো গাছের যদি জলের প্রয়োজন হয় তো গাছের প্রয়োজন অনুযায়ী গাছগুলিকে জল দিই আর গাছের মাটি খুব ভালোভাবে গুঁড়াই করে দিই। তারপর গাছগুলি আবার যেখানে থাকে সেই সব জায়গাতে আমি রেখে দিই। যে কোনো গাছই কিন্তু পুরোপুরি ইনডোর প্লান্ট হয় না, সব গাছেরই ভালো বৃদ্ধির জন্য জল বা সূর্যের আলোর প্রয়োজন হয়। তো আপনারা যদি কোনো গাছকে ইনডোরে অনেক দিন থেকে রেখে দিচ্ছেন, তো সেই সব গাছগুলিকে আপনারা মাঝে মাঝে বাইরে বের করে দেবেন, দেখবেন গাছগুলি খুব ভালোভাবে গ্রো করছে। গাছগুলিকে ইনডোরে অনেক দিন রাখার কারণে অনেক গাছে দেখবেন এই একটা সমস্যা হয়ে থাকে যে গাছের মধ্যে জল দেওয়ার পর মাটিতে জল শুকাচ্ছে না, গাছের মাটি সবসময় ভিজা থাকছে, সেই সব গাছের কিন্তু গোড়া পচে যেতে পারে। তো আপনারা যে কোনো ইনডোর প্লান্টই আপনারা যেখানেই রাখুন না কেন, সপ্তাহে একবার গাছগুলিকে বাইরে বের করে দেবেন। আমিও যখন প্রথম প্রথম গার্ডেনিং শুরু করি আমারও এই সমস্যাটা অনেকবার দেখা দিয়েছে, তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর আমি কথা বলবো যে আউটডোর প্লান্টকে, যেই গাছগুলি আমার বাইরে রাখা থাকে সেই গাছগুলিকে আমি কিভাবে কেয়ার করি। তো আমার যে এই গাছগুলি দেখছেন এই গাছগুলি আমার আউটডোরে রাখা থাকে আর এখানে সকাল থেকে মোটামুটি 10টা 11টা পর্যন্ত রোদ আসে, তারপর এই জায়গাটা ছামা পড়ে যায়। এই সব গাছের অতিরিক্ত যত্নের প্রয়োজন নেই, গাছগুলিকে আমি মাঝে মাঝে গোড়াই করে দিই, গাছের প্রয়োজন অনুযায়ী গাছগুলিকে জল দিই আর পাতার দু সাইড খুব ভালোভাবে চেক করি যে কোনো রকমের ফাঙ্গাসের আক্রমণ হয়েছে কি না। এটা আমি সব গাছের ক্ষেত্রেই করে থাকি, ফুল গাছ বা ইনডোর প্লান্ট বা এইসব গাছ সব গাছের ক্ষেত্রেই আমি করে থাকি। যদি কোনো গাছে ফাঙ্গাসের আক্রমণ হয়েছে তো গাছগুলিতে আমি নিম তেল স্প্রে করি,
আর মাসে একবার আমি সব গাছেই কিন্তু নিম তেল স্প্রে করি। আর ফুল গাছগুলিতে আমি 15 থেকে 20 দিন পরপর সার দিই। কোনো গাছের যদি ডালপালা কাটাই ছাটাই করা থাকে তো সেই সব গাছের ডালপালাগুলি কাটি। ফুল গাছগুলি আমার বেশিরভাগ ফুল গাছই আমার ছাদে থাকে, আর ছাদে খুব ভালো রোদ আসে, যেহেতু ফুল গাছের অতিরিক্ত রোদের প্রয়োজন আছে তো গাছগুলিকে আমি বেশিরভাগ ছাদেই রেখে দিই। আর গাছগুলিকে গাছের প্রয়োজন অনুযায়ী গাছগুলিকে খাবার দিই। আর আমি বেশিরভাগ সোর্সের খোল পচা জল ব্যবহার করি, আর তার সাথে একটা যে মিশ্র সার আমি তৈরি করে রেখেছি সেই সারটা আমি গাছগুলির গোড়াতে দিয়ে থাকি। তো ওই মিশ্র সারটা আপনারা কীভাবে তৈরি করবেন সেই ভিডিও আমি আমার চ্যানেলে শেয়ার করেছি, আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন। আর এই সাইডে যেই গাছগুলিকে আপনারা দেখছেন এই গাছগুলিও আমি সরিয়ে জায়গাটা খুব ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি। দেখুন গাছগুলি খুব ভালোভাবে গ্রো করছে। এই গাছগুলির মধ্যে থেকে কিছুগুলি গাছ, যেই গাছগুলি আমার রুমে বা ইনডোরে রাখা ছিল সেই সব গাছগুলি কিছুগুলিকে আমি বাইরে বের করে দিয়েছি, বৃষ্টির জল গাছগুলি যাতে পায় সেই কারণে। আর বর্ষার টাইমে যে কোনো গাছেরই কিন্তু বৃষ্টির জল পেলে খুব ভালোভাবে গ্রো করে, তো সেই কারণে গাছগুলিকে কিছু গাছ আমি বাইরে বের করে দিয়েছি। তো এইসবই কিছু নর্মাল পরিচর্যা আপনারা যদি গার্ডেনে করে থাকেন তাহলে কিন্তু আপনাদের গাছ খুব ভালোভাবে গ্রো করবে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।